নিলয়, নিলয়, এ নিলয়, সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবি, উঠ। আর একটু ঘুমাই না ভাই। অনেক ঘুমেছিস, এখন উঠ এবার। উঠতেছি। আচ্ছা উঠ তুই। শেষ হয়ে খেয়ে নি, আমি একটু বাইরে যাব। তুমি কই যাবা ভাই? জরুরি কাজে বাইরে যাব, তুই ফ্রেশ হয়ে খেয়ে নি। ভাই প্রতিদিন কই যায়? তাইলে আমি যা শুনছি তাই কি সত্য? কি কোনো কথা বলছিস না কেন? কোচিং কি আজকে বন্ধ? না, আমি কোচিং এ যাব না। কোচিং এ যাবি না মানে? মেডিকেলে ভর্তি হব না, কোচিং এ কি করব? কি বলছিস, ভর্তি হবি না মানে? ধরো না, ভর্তি হব না মানে ভর্তি হব। কি হয়েছে তোর, এমন করছিস কেন? তুই জানিস না তোকে নিয়ে আমার কত স্বপ্ন। তুই একজন বড় ডাক্তার হবি, আমি সবার সামনে গর্ব করে বলতে পারবো যে আমার ভাই একজন বড় ডাক্তার। তুই করবি না আমার এই স্বপ্নটা পূরণ? কিসের ডাক্তার? আমি কোনো ডাক্তার হতে পারবো, আমি কারো কোনো স্বপ্ন পূরণ করতে পারবো। কি হয়েছে, এমন করছিস কেন? কি হয়েছে তুমি জানো না মনে হয়? এতদিন আমি মানুষের মুখে মুখে শুনছি, আজকে আমি নিজের চোখে দেখছি। শোন ভাই, না আমি কোনো কিছু শুনতে পারবো না, আমি তোমার কোনো কিছু শুনবো না, এই বাড়িতে আমি থাকবো। ভাইকে রেখে তুই কই যাবি?
আমার যত স্বপ্ন যত আশা সব তোকে ঘিরে। তুই চলে গেলে আমি বাঁচবো কাকে নিয়ে? তুমি তোমার নেশা খারাপ কাজ এগুলো না থাকো, আমার চোখের সামনে আমার ভাই এভাবে শেষ হয়ে যাবে এগুলো আমি দেখতে পাবো। তোর জন্য ভাই আমি সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। আজ থেকে কোনো খারাপ কাজ, কোনো নেশাপানি এসব আমি কিছুই করবো না আজকে থেকে। তাহলে কথা দাও এসব আর তুমি করবা না? আচ্ছা আজকে থেকে কথা দিলাম, আজ থেকে কোনো দিন এরকম খারাপ কাজ আমি আর করবো না। সত্যি ভাই? হ্যাঁ সত্যি। রিফাত তৈরি কয়দিন ধরে রিফাত চেয়ে দেখি না, রিফাতকে আড্ডা এসে বন্ধ করে দিল নাকি? রিফাত তো ভাই কয়দিন ধরে আসতেছে না, আমি ফোন দিই। হ্যাঁ রিফাত, কই তুই? আমি তো ভাই বাসায়। বাসায় কি করিস এখন? কিছু না ভাই। এখন আড্ডাখানে আসিস না, কি হয়েছে তোর? কিছুদিন ধরে আড্ডাখানে দেখি না কে তোর। আমি ভাই আর কোনোদিন ওই বাপের আড্ডাখানে যাবো না। কেন, কি হয়েছে বল আমাকে? আমার ভাই এইসব পছন্দ করে না। আরে বাদ দে সব, তোকে সারা আড্ডাখানা জমে না। না ভাই আমি আর কোনোদিনও যাবো না এখানে। আয় আয় ভালো গো, এই পথে একবার যে আসে সে কিন্তু আর ফিরে যেতে পারে না। ভাই আমি আর কোনোদিন যেতে পারবো না, আমার ভাইয়ের কাছে আমি কসম খেয়েছি। আচ্ছা থাক তুই, দেখতেছি বিষয়টা। এই রিফাতের ভাই কই থাকে কি করে? 24 ঘন্টার মধ্যেই আমার সামনে নিয়ে আসবি। স্বপ্ন নিয়ে যা, তোর বাইরে আমি নিউজ দিয়ে দিছি, পুরাতন আসছে না এই সাথে।